नमस्कार सबाई के आमार आंतरिक प्रीति शुभेच्छा ओ असंख्य अभिनंदन जानिए आमी तंत्र शक्ति अनुष्ठाने उपस्थित हुएछि। आर ई अनुष्ठान आमार जाके केंद्र करे सेई आद्या शक्ति तारिणी तारामा इच्छामयी राज राजेश्वरी महाकाली देवीर चरणे प्रणाम जानाई। अंग महेश अग्नि महामाहे चामुंडे मुंड मालिनी ऐरग्गं विजयं देहि देवी नारायणी नमस्तुते। ताहोले आम्रा जे ज्योतिष सब्जेक्ट निये गवेषणा करी विशेषत आमी रिसार्च करी विभिन्न लोकजन तो आमार चेम्बारे आसे विभिन्न लोकेर विभिन्न रकम समस्या फेस करते हैं ता समस्या काउके बोले कोई आसे ना सेटा আপনার জীবনে আসতে পারে আরেকজনের জীবনে আসতে পারে আমার জীবনে আসতে পারে সমস্যা কাউকে বলে কই আসে না কিন্তু জ্যোতিষ সাবজেক্টটা অর্থাৎ এই যে জ্যোতিষ সাবজেক্টটা দিয়েছে এই সমস্যাটাকে একটু আটকানো যায় অর্থাৎ আভাস দেওয়া যায় যে আপনার সামনে একটা এইরকম কিন্তু বিপর্যয় দেখা যাচ্ছে আপনি একটু সাবধানে চলুন অর্থাৎ সতর্ক করে দেওয়া যায় এটা অনেক বড় নয় কি দেখুন যেটা ঘটার হয়তো ঘটবে কিন্তু বড় কিছু যদি ঘটে যায় আমরা না থই পাব না কিন্তু যদি আমরা অল্প কিছু করতে পারি তাহলে আমরা থই পাব বড় কিছু যদি ঘটে যায় আমরা কিন্তু কোনো দিশা পাব না তাহলে আপনাকে যদি এই ধরুন মনে করুন এখানে রাস্তায় বিভিন্ন বিভিন্ন কাজের জন্য তো রাস্তা করা হয় জানেন তো কলের লাইন বসানোর জন্য ইলেকট্রিক লাইন বসানোর জন্য এবার সেটা দিয়ে দেখবেন একটা মার্কিং করে দেয় ম্যান অ্যাট ওয়ার্ক তাই তো তখন কি হয় রাত্রিবেলা আপনি বুঝতে পারবেন যে এই রাস্তাটায় কোন রকম খোঁড়াখুড়ি আছে আপনি সাবধান হয়ে যাবেন অর্থাৎ পুড়ে যাওয়ার ভয় থাকবে না ঠিক আমরা যারা জ্যোতিষ পেশায় নিযুক্ত তারা কিন্তু এই বিষয়টাকেই আমরা হাইলাইট করি যে আপনি পড়ে যাওয়ার থেকে আপনি সাবধান হন যে ওই জায়গাটা খাতরা ওই জায়গাটা বিপদ ওই সময়টা আপনার পক্ষে ফেভারে নয় কারণ গ্রহ কোনো গ্রহ তো স্ট্যাটিক নয় সব গ্রহরাই মুভ করছে যখন মুভ করে একটা জায়গায় আসছে আপনাকে তখন সমস্যায় ফেলতে পারে আসছে সেই প্রসঙ্গে দেখে নি কে আছে প্রথম কলার হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার হ্যাঁ কোথা থেকে বর্তমান থেকে বলছি আচ্ছা কার সম্পর্কে জানবে ছেলে সম্বন্ধে জানবে আচ্ছা অনুষ্ঠান দেখা হয় আমার হ্যাঁ দেখা হয় ভালো লাগে খুব আচ্ছা এই চ্যানেলে হয় বা আরো একটি চ্যানেলে হয় হ্যাঁ হ্যাঁ আমরা দেখি আমরা প্রত্যেকটা চ্যানেলই দেখি আচ্ছা আচ্ছা খুব ভালো আসে দুর্গাপুরে বসবেন আপনার কাছে যাবো যাবো করছি বা ঠিক আছে এসো এসো বলো ছেলের জন্ম তারিখটা যদি বলো 8/9/2006 সময়টা যদি বলো 12:25 দুপুর ছেলের জন্ম বার কি শুক্রবার না বৃহস্পতিবার 7/9/2000 ও 7 আচ্ছা 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 2000 6 ঠিক আছে নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্র শক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি জানেন আপনাদের চেনা অনুষ্ঠান পরিচিত অনুষ্ঠান বছরের পর বছর ধরে আপনারা দেখে আসছেন আমার অনুষ্ঠান এক একটা চেম্বারে 15 বছর 20 বছর ধরে বসছি সে আপনারা জানেন যাই হোক অনুষ্ঠানটা শুরু করার আগে আমার সেই ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবী যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছেন তার চরণে প্রণাম জানাই অং মহেশ অগ্নি মহামাহে চামুণ্ডে মুণ্ড মালিনী ঐরগ্গং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে তাহলে নয় নবগ্রহ তো আমরা জানি শুনে এসেছি ছোটবেলা থেকে আমরা পড়েও হয়েছি
আটে অষ্টবসু, নয় নবগ্রহ, দশে দিক। তাহলে এই নবগ্রহের মধ্যে, এই গ্রহদের মধ্যে যদি সমন্বয় না থাকে, তাল মিলের অভাব থাকে, তখনই কিন্তু জানবেন আপনার জীবনটা বিপন্ন হয়ে যাবে, আপনার পরিবারটা বিপন্ন হয়ে যাবে, আপনার সন্তান, আপনার প্রিয়জন বিপন্ন হয়ে যাবে। যখন একটা অনুষ্ঠানে গান বাজনা হয় দেখেছেন, গায়ক বা গায়িকা তো গান করেন, আর কেউ সিনথেসাইজার বাজাচ্ছে, কেউ গিটার বাজাচ্ছে, কেউ কঙ্গো বাজাচ্ছে, কেউ অক্টোপ্যাড বাজাচ্ছে, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট থাকে। তাহলে এই যে বাজনা বাজনদার যারা বাজাচ্ছে ইনস্ট্রুমেন্ট, তাদের মধ্যে যদি গায়ক বা গায়িকার সঙ্গে তাল মিলের অভাব হয়, তাহলে তা সেই অনুষ্ঠানটা কি ভালো হবে আপনারা নিজে চিন্তা করুন। তাহলে সমন্বয় থাকতে হবে, বোঝাপড়া থাকতে হবে। অর্থাৎ গায়ক বা গায়িকা তো গান করছে, তার সাথে সাথে যারা হ্যান্ডস আছে তারা বোঝাপড়ার মধ্যে দিয়ে তারা ঠিক অনুষ্ঠানটাকে পরিচালিত করবে এবং শ্রোতা বা দর্শকদের মনোরঞ্জন করবে, এন্টারটেনমেন্ট, তাই না? আমরা একটা ফাংশন কেন দেখি, কেন ভালো লাগে? একটা পাড়ায় যদি কোনো অনুষ্ঠান উপলক্ষে একটা জলসার আয়োজন করা যায় বা ফাংশন হয়, দেখবেন আমরা খুব আনন্দ করে দেখি। তাহলে কি সেই যে তালমিল, তাহলে গ্রহরাও তো তেমনি। আজকে সাতটা প্রধান গ্রহ আর দুটো ছায়া গ্রহ আপনার সঙ্গে বনি বনা হচ্ছে না, তাদের তালমিলের বেশ অভাব। তাহলে কি করে চলবে, চলতে পারে? পারে না। আপনার জীবন তো বিপন্ন করবেই, আপনার সন্তানের জীবন বিপন্ন করবে, আপনার পরিবারকে বিপন্ন করবে। কিন্তু একজন জ্যোতিষ বন্ধু বা একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার, সে কিন্তু আপনাকে গাইড করে দেবে যে কোন গ্রহটা বর্তমান সময় আপনাকে সাথ দিচ্ছে না, বা সেই গ্রহটা যদি সাথ দেয় আপনার জীবন, আপনার পরিবারের জীবন, আপনার প্রিয়জনের জীবনটা অনেক বেশি ত্বরান্বিত হবে। এটাই তো অঙ্ক, জ্যোতিষশাস্ত্র অঙ্কের উপর দাঁড়িয়ে আছে, আমাদের বুঝতে হবে। জ্যোতিষ করলে হয় না, আমি বারবার একটা কথা বলি, এর মধ্যে কিন্তু অনেক কিছু বিষয় লুকিয়ে রয়েছে। তাহলে এই তালমিল করতে গেলে প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা আরাধ্যা দেবী রয়েছে। যেমন রবি গ্রহের আরাধ্যা দেবী হল মা মাতঙ্গী, চন্দ্র বা চাঁদ গ্রহের আরাধ্যা দেবী হল মা কমলাত্তিকা, দশমহাবিদ্যার দশম বিদ্যা। মঙ্গল গ্রহের আরাধ্যা দেবী হলেন, অর্থাৎ অশুভ মঙ্গল, কুপিত মঙ্গলকে শান্ত করতে গেলে আমরা মা বগলা দেবীর পুজো করি। বুধ গ্রহের আরাধ্যা দেবী হল মা ত্রিপুরা সুন্দরী। তাহলে ত্রিপুরা সুন্দরী দেবীর যদি বিশেষ পুজো পাঠ ইত্যাদি করা যায়, তাহলে বুধ গ্রহ কিন্তু শান্ত হয়, প্রশমিত হয়। বৃহস্পতি গ্রহের আরাধ্যা দেবী তারিণী তারামা, তারিণী তারামা দশম মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা। এই তারিণী তারামার পুজো করলে বৃহস্পতি গ্রহ, কুপিত গ্রহ, বৃহস্পতি অশুভ প্রভাব আপনাকে কিছু করতে পারবে না। শুক্র গ্রহ, শুক্র কিন্তু জীবনের একটা ভাইটাল প্ল্যানেট, ভেনাস, যে কোনো ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য জীবনে সুখ শান্তি অন্তরায়, শুধু তাই নয় সর্বক্ষেত্রে ভোগ বিলাস বাসনা জীবনে উন্নতি সব ক্ষেত্রে শুক্র গ্রহের ভূমিকা অনস্বীকার্য। যত সুন্দর জিনিস আমরা দেখে আকৃষ্ট হই, ভালো লাগে, পছন্দ করে জিনিস কিনি, সেটা শুক্র গ্রহের কারকতায়, যাকে বলা হয় ভেনাস
দুটো ঘর প্রত্যেকটা গ্রহেই দুটো ঘর, চাঁদ আর সূর্য ছাড়া। শুক্রে হচ্ছে বৃষ আর তুলা। তাহলে সেই শুক্র গ্রহের আরাধ্যা দেবী হলো মা ভুবনেশ্বরী দেবী। ভুবনেশ্বরী দেবীর পুজো করলে আমরা অনেক ক্ষেত্রে যাদের শুক্র খুব ডিস্টার্ব থাকে, জন্মছকে শুক্র গ্রহ খুব খারাপ অবস্থায় অবস্থান করে, তখন আমরা মা ভুবনেশ্বরী দেবীর বিশেষ পুজো পাঠ করে কিছু বস্তু প্রদান করি, তার মন্ত্র দিই, তার ক্রিয়া দিই, তার জপ দিই, তাতে কিন্তু কার্যকারিতা হয় বা কার্য সাধন হয়। আর শনি গ্রহ 2024 সাল তো শনির বছর, শনি গ্রহের আরাধ্যা দেবী হল মা দক্ষিণা কালিকা, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, মা ভবতারিণী। আপনারা যারা মন্দিরে যান দেখতে পান, এই সামনেই হচ্ছে 12ই ডিসেম্বর 2023, বছরের শেষ অমাবস্যা, ইংরেজি বছরের শেষ অমাবস্যা উপলক্ষে ইচ্ছাময়ী কালী বাড়িতে আমি কিন্তু বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি, যাতে 2024 সাল মানুষের মঙ্গল সাধন পায়, মানুষ সর্বদিক থেকে যেন একটা সুবিধে পায়, রাস্তা পায়, মানুষ চলতে পারে। তাহলে এই যে সালটা কোন সাল? 2024 সাল, সেটা হচ্ছে শনির বছর। সংখ্যাতত্ত্ব অনুযায়ী তাহলে এই বছরটা যাতে মানুষের ভালো যায়, অশুভ, কারণ পুরনো বছরের সাথে সাথে আমরা অশুভত্ব, গ্লানি, দারিদ্র, দুঃখ সব ছেড়ে চলে দেবো 23 সালে, 24 সালকে আমরা আনন্দে বরণ করব, যাতে দিন এই বছরটা, গত বছর তো যা গেছে গেছে, এ বছরটা যেন আমাদের ভালো যায়, এ বছরটা যাতে আমরা একটু ভালোভাবে জীবন ধারণ করতে পারি, এটা তো প্রত্যেকেরই আশা থাকে, থাকে কি থাকে না দর্শকগণ আপনারা বলুন, প্রত্যেক আমারও যেমন আশা আছে 2024 সালটা ভালো যাক, আপনারও তেমনি আশা আছে। 23-এ যা গেছে কষ্ট দুঃখ হতাশা যাই গেছে গেছে, আসছি সে প্রসঙ্গে, দেখিনি কি আছে। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? নদিয়া থেকে। কার সম্পর্কে জানবে? হ্যাঁ, কেমন লাগে আমার অনুষ্ঠান? বলছি আমার অনুষ্ঠান তোমার কেমন লাগে? তুমি আমার কত বড় ভক্ত, টিভিতে তো এত অনুষ্ঠান চলে তাই না, বিভিন্ন চ্যানেল আছে, খবরের চ্যানেল আছে, এন্টারটেইনমেন্ট চ্যানেল আছে, সিনেমার চ্যানেল, গানের চ্যানেল, প্রচুর চ্যানেল, তো সব কিছু বাদ দিয়ে তুমি আমার অনুষ্ঠানটা দেখছো কেন? তাহলে ভালো লেগেছে বলেই যে 300 চ্যানেলের মধ্যে তুমি একটা চ্যানেলকে সিলেক্ট করেছো। আজকে কার সম্পর্কে জানবে? আজকে কার সম্পর্কে জানবে? ছেলের নামটা যদি বলো। সিদ্ধার্থ বাবানী। সিদ্ধার্থ, জন্ম তারিখটা যদি বলো। 20 জুন 1978 সাল। সময়টা বলো। সময় হলো রাত্রি, সেদিন মঙ্গলবার ছিল, রাত 12:45। আচ্ছা, জন্মস্থানটা যদি বলো। শান্তিপুর। আচ্ছা, জন্মবার কি? হ্যাঁ, মঙ্গলবার, মানে সোমবার পার হয়ে মঙ্গলবার, তাই তো? মঙ্গলবার রাত্রি ছিল, মঙ্গলবার রাত্রি, তার মানে কি মঙ্গলবার রাত্রি মানে বুধবার, পরদিন বুধবার। ও, তাহলে তুমি ডেটটা চেঞ্জ করে বলতে হবে, 21 তারিখ হবে। ঠিক আছে, দাঁড়া একটু, দাঁড়া, আমি একটু কারেকশন করে নি, করে নিয়েছি। বুধবার, রাশি হচ্ছে এখানে ধনু রাশি, মীন লগ্ন। তোমার ছেলে তো বৃহস্পতির জাতক, বাহ, বৃহস্পতি তো এখানে দেখতে পাচ্ছি, ওর তো বেশ ভালো জায়গায় অবস্থান করছে, চতুর্থে বৃহস্পতি রবির সঙ্গে যুক্ত হয়ে আছে, যেটা নিয়ে প্রশ্ন আছে, কর্মজীবন আর বিয়ের জীবন,
এই দুটো প্রশ্নের জন্য আমাকে ফোনটা করেছো, হ্যাঁ কি না বলো? ছেলে তোমার ছেলের মধ্যে থাকবে, যেহেতু বৃহস্পতির জাতক রাশি অধিপতি লগ্ন অধিপতি দুটোই হলো বৃহস্পতি, তাই তার মধ্যে থাকবে জ্ঞান, তার মধ্যে থাকবে মূল্যবোধ, তার মধ্যে থাকবে সামাজিকতা, তার মধ্যে থাকবে পরোপকার করার চিন্তা। মানে জ্ঞান মানে শুধু বই পড়া বিদ্যে হলে হবে না, এর বাইরেও কিন্তু অনেক কিছু জিনিস আছে। শুধু বই পড়া বিদ্যে জ্ঞান জ্ঞান নয়, বুঝতে পেরেছ? নলেজটা ভালো, কি করছে এখন? কিচ্ছু করে না, বেকার, একদম বেকার, কাজ করলেও কাজ থাকে না, সেটা হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু ওর বুদ্ধি, ওর কিন্তু, ও কিন্তু, ওর একটা জিনিস তুমি মিলিয়ে নেবে, ও উপদেশ দেয়, ও যদি কোনো বন্ধুকে কিছু বলে তাকে রাস্তা দেখায়, তার উন্নতি হয়, ওর উন্নতি হয় না। কেন? বৃহস্পতির জাতক এটা, কারণ বৃহস্পতি উপদেশটা মূলক কার্যগুলো করায়, এবং এতে কি হচ্ছে, ও যদি কাউকে সাজেশন দেয়, অ্যাডভাইস দেয়, বুদ্ধি দেয় যে এটা কর, তোরা এটা করলে এইভাবে কর, এইভাবে পড়ি, দেখবি তার আস্তে আস্তে উন্নতি, ওর হচ্ছে না, ওর উন্নতি হচ্ছে না, কারণ বৃহস্পতির জন্য নয়, ওর দশম ভাবটা পীড়িত, কর্ম মান যশ প্রতিপত্তি দশম ভাব থেকে আমরা বিচার করি, দশম ভাবকে যাদের যাদের দশম ভাব পীড়িত তারা শত চেষ্টা করলেও কর্মে উন্নতি করতে পারবে না। অবশ্যই ও টাকা পয়সা হাতে থাকবে না, টাকা পয়সার একটা ক্রাইসিস ও সর্বদা ফিল করবে, জানি পয়সা করির দিক থেকেও এখন কিন্তু হতাশায় ভুগছে, ডিপ্রেশনে ভুগছে। হ্যাঁ, এর আগে কাজ করেছে, কাজ করিনি বলবো না, কিন্তু কোনো কাজ ওর মনের মতো হচ্ছে না, টিকে থাকতে পারছে না, কোন জিনিসে লেগে থাকতে হবে, ওই যে টিকে থাকাটা ওর কিন্তু হচ্ছে না। তাহলে কি করে সংসার চলবে? দেরি করো না, ইমিডিয়েট ওর ছকটাকে নিয়ে আরো বিচার আছে দেখাও, কারণ অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু, এটা তো মানছো, এরপরে যদি তুমি দেরি করো, ফেলে রাখো, হচ্ছে হবে করছি করবে, আর কোনোদিনই কিছু করতে পারবে না। সুতরাং আজই তুমি কোন বুঝতে পেরেছি, কিন্তু এটা যদি না করো, বাতের ব্যথা আমার, আমি মন্দির থেকে, শোনো শোনো শোনো, আমি মন্দির থেকে ইচ্ছাময়ী কালীবাড়ির তরফ থেকে দৈব তেল দিই, ওটা মালিশ করতে পারো, দৈব তেলটা নিলে কিন্তু অনেক ক্ষেত্রে তোমার ভালো হবে, সুসার হবে, এই সমস্ত জায়গাগুলো ক্লিয়ার হবে, দৈব তেল কিন্তু আমি দিয়ে থাকি, ঠিক আছে? আসতে হবে, ওগুলো ফোনে তো কিছু হয় না। হ্যাঁ, যাদের যাদের ব্যথা বেদনা বাতজ ব্যথা যাদের ইয়ে হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে তাদেরকে, বিভিন্ন রকম তাদের জন্য আছে কিছু বাতজ, মানে স্বপ্নাদিষ্ট কিছু মাদুলি আছে বাতের জন্য, কিছু দৈব তেল আছে, কিছু সামগ্রী আছে, সেগুলো সব স্বপ্নে পাওয়া, ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ, একটা ভালো ছেলে বৃহস্পতির জাতক, সে অন্যজনকে বুদ্ধি দিচ্ছে, অন্যজনকে সহযোগিতা করছে, তার উন্নতি হয়ে যাচ্ছে, পারছে না, কেন পারছে না? আর মা বাবারা বসে ভাবছেন এই হবে এই হবে 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 করে 40 বছর 45 বছর বয়স হয়ে যাচ্ছে, সময় তো কারোর জন্য থেমে থাকবে না, সময় কি কারোর জন্য অপেক্ষা করে? করে না তো। তাহলে আজকে ওই জন্য যদি আমরা সৎ চিন্তা নিই, সৎ ভাবনাটা ভাবি, তাহলে চিন্তার কিছু নেই। ওই যে বলছিলাম 2024 সাল নতুন বছর, শনির বছর, শনি কিন্তু, আমি আবার বলছি, শনি গ্রহ কিন্তু অনেকে ভয় দেখায় যে শনি বাবা, শনির কোপ, শনির মাথায় চলে বসেছে, না,
শনি যদি ভালো জায়গায় থাকে আপনাকে তৈরি করবে, আপনাকে অনেক বড় বড় জায়গা থেকে ধাক্কা দিয়ে, ধরুন আপনাকে অল্প, মনে করো আপনাকে কেউ বন্ধু লোভ দেখালে, একটা ব্যবসা করবি, হ্যাঁ চলো ভাবলেন হ্যাঁ ব্যবসা করি, এই ব্যবসাটা করলে এই পয়সা পাওয়া যাবে। আমি বোঝানোর খাতিরে বলছি, আপনার শনি খুব চাঙ্গা, আপনি কোনো কথা শোন না, ঠিক আছে করেই দেখি না, আপনি প্রথমে অল্প দিয়ে নামলেন, 1 লাখ টাকা কি 2 লাখ টাকা দিলেন, দেখলেন 2 লাখ টাকা দিয়ে আমার লাভ তো কিছু হলো না, 2 লাখ টাকাই জলে গেল। ওই যে শনি ওখানে যে শিক্ষা দিয়ে দিল, আর সেকেন্ড টাইম আপনি কিন্তু আর কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, যে কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেটাকেই ব্যবসা উন্নতি করুন। সেদিনকে যেমন আমার এখানে এসেছিল একটা চা ব্যবসায়ী, ডালহৌসিতে তার দোকান আছে, একটা অন্য ব্যবসা করতে গেছে, বলল শাস্ত্রীজি শনি আমাকে লস করি, মানে আমার আজকে আজকে 2-2.5 লাখ টাকার উপর দিয়ে গেছে, আজকে 20 লাখ টাকা চলে যেতে পারত। কিন্তু শনি বইয়ে বললাম শনি হচ্ছে মানুষকে চুল চেড়ে, মানে মানে ভালো করে নিরীক্ষণ করে, দেখে কিভাবে মানুষকে কিছু করা যায় পাওয়া যায়, এটা শনির ধর্ম, শনির এটা কিন্তু বিরাট ধর্ম। শনি তো শীতল গ্রহ, ঠান্ডা গ্রহ, লেট মুভিং প্ল্যানেট, দেরি করে চলা গ্রহ, আর শনি হচ্ছে পরিবর্তনের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ। আজ আপনার ব্যবসা চলছে না, দেখবেন যাদের শনি খারাপ সেই ব্যবসা নিয়েই লেগে রয়েছে, চলছে না, ওই ওই ওর পিছনে ঘটাচ্ছে, আগে 20,000 টাকা আয় ছিল, এখন সেই আয় দাঁড়িয়েছে 10,000 টাকা, হাফ হয়ে গেছে, সংসার চলছে না, বাড়িতে গিন্নি, মানে স্ত্রী বলছে যে তুমি কিছু করো, বলে এইভাবে তো চলে না, সেটা নিয়ে পড়ে আছে, বলে আমি অন্য কিছু করতে পারবো না। শনি খারাপ, কারণ শনি তো পরিবর্তনের কারক গ্রহ, যেহেতু 2024 সাল হলো শনির বছর, তাহলে শনি হচ্ছে এই লোক থেকে অন্য লোকে যাত্রা করা, শনির একটা ধর্ম পরিবর্তন, ট্রান্সফর্ম, এক চাকরি থেকে আরেক চাকরি আপনাকে উন্নতি দেবে। আপনি এখানে 42,000 টাকা মাইনে পেতেন, আমি বোঝানোর খাতিরে বলছি, 42,000, দেখবেন আপনার হঠাৎ করে দেন সুযোগ এলো অন্য একটা জায়গায়, সুযোগ এসে গেল সেখানে 50 পার হয়ে গেল, আপনি কি আপনি কি 42-এ পড়ে থাকবেন নাকি 50টা পার করবেন? নিশ্চয়ই 50,000-এ যাবে। এটাই হলো স্যাটান, এটাই হলো শনি, ভালো খারাপ ব্যাপার আছে। আবার খারাপ থাকলে আপনি যদি সতর্ক না হন, আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন, আপনাকে কাঁদিয়ে ছাড়বে, মৃত্যু তুল্য কষ্ট দেবে, তখন মনে হবে মরে গেলে ভালো হতো। আজকে সে প্রসঙ্গে কি আছে দেখে নি, আমার অনুষ্ঠান দেখতে থাকুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আমি হাওড়ার বাক্সারা থেকে বলছি। হাওড়ার বাক্সারা, কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কে জানবো। আচ্ছা, আমার অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ দেখি স্যার। আচ্ছা, তোমার নামটা কি বলো? আমার নাম হচ্ছে গৌতম দাস। আচ্ছা, জন্ম তারিখটা? জন্ম তারিখ হচ্ছে 18th August 1961। 18th August 1961। সবাই টাইম অফ বার্থ? হ্যাঁ, টাইম অফ বার্থ, টাইম অফ বার্থ হচ্ছে দুপুর 2:10। প্লেস অফ বার্থ? রামপুরহাট। ও, তুমি বীরভূমে জন্ম তোমার? রামপুরহাট, তারাপীঠ তো যেতে হয় আমাদের, জানো নিশ্চয়ই। শুক্রবার জন্ম, বার হচ্ছে শুক্রবার, তুলা রাশি ধনু লগ্ন, জীবনে তো প্রচুর লড়াই সংগ্রাম গেছে বাবা, এখনো চলছে, অদম্য মনের জোর তোমার, অদম্য মনের স্পৃহা, এগিয়ে যাওয়ার মতো তোমার টেন্ডেন্সি, এটা কিন্তু তোমাকে অনেক ক্ষেত্রে সাফল্য দেবে। বর্তমানে কিছু অর্থনৈতিক কিছু সমস্যা দেখা দিচ্ছে? দিস ইজ অ্যাস্ট্রোলজি, তুমি কি জন্য ফোন করেছো আমার কাছে বলতে হয় না।
তুমি তুমি তো হাওড়া বাক্সারা থেকে ফোনটা করছো, আমি কলকাতার একটা স্টুডিও থেকে বসে বলছি যে তুমি কি কারণে, তোমার তোমার জন্মছকটা বিশ্লেষণ করার পর আমি দেখে বলছি তুমি এই কারণে ফোনটা করেছো, কারণ আমার অঙ্ক কথা বলবে, হিসেব কথা বলবে, তোমার ছিল না আগে এতটা সমস্যা ছিল না, ইদানিং ক্রাইসিস বাড়ছে, মিলিয়ে নাও। বাড়ছে তো, কতদিন থাকবে স্যার এটা? এখনো তোমাকে প্রায় 11 আরো 18 মাস ধরে ঝেলতে হবে, আরো 18 মাস মানে 1.5 বছর। কিছু ধার দেনা হয়েছে? ধার দেনা হয়নি, তবে ইনকাম গুলো কমে গেছে অনেক। হ্যাঁ, আগে খুব ইনকামটা যেরকম মানে টাকার ফ্লোটা ছিল, টাকার যে ইয়েটা ছিল সেটা কিন্তু কমে আসছে, যদি তুমি এই যে জায়গাগুলো কথা বললাম, কারণ দ্বিতীয় ভাব তোমার পীড়িত চন্দ্র রাহুগ্রস্ত, এই জায়গাগুলোকে তুমি যদি একটু ক্লিয়ার করতে পারো তাহলে তুমি কিন্তু উঠে দাঁড়াবেই দাঁড়াবে, এ বিষয়ে দ্বিমত নেই। 18 মাস শোনো, 18 ঘন্টা চলে না, 18 দিন চলে না, 18 মাস কিন্তু কম কথা নয়। টুকটুক করে চালিয়ে যাবে, কিন্তু তুমি বলো না, আচ্ছা তুমি দেখো তো অক্টোবরের পর থেকে তুমি কিরকম ইনকাম করে বলো। অক্টোবর থেকে খারাপ যাচ্ছে একদম। ইয়েস, কেন বললাম কথাটা, রাহু সঞ্চার হয়েছে, আমি অঙ্কটা দেখলাম, গোচরে রাহু সঞ্চার হওয়ার পর থেকে তোমার দেখলাম নেগেটিভ এফেক্টটা বেশি শুরু, ওই জন্য তোমাকে 18 মাসের কথাটা, 18 মাসের হিসেবটা বললাম, ঠিক আছে? রাহু তো এখন এখন বৃষ এই মেষ থেকে মিনে গেছে, বুঝতে পেরেছো? এবার এবার দেখো, তুলা থেকে যদি কন্যায় যায় তাহলে কেতু তাহলে দ্বাদশ ব্যয়টা বাড়িয়ে দেবে, এবার আয়ের সঙ্গে ব্যয়ের যদি সামঞ্জস্য না হয়, বোঝাপড়া না হয়, ব্যয়টা বাড়িয়ে দেয়, সেটা কিন্তু খুব চাপের, চাপের কি না? তাহলে তা এই জায়গা থেকে তুমি যদি বেরোতে হয় তুমি একবার অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, আরো বিচার আছে, দেখো টিভি অনুষ্ঠানে এর বাইরে কিছু বলা যাবে না, সম্ভব নয়, অনেক বিচার আছে। টুকটুক করে চলবে, এখন এই মুহূর্তে টুকটুক করে চলবে, বন্ধ হবে না, চলবে, কিন্তু লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক একটা স্ট্রেস তোমার মাথার উপর চেপে বসবে, ঠিক আছে? এই জায়গাটা পাচ্ছি, যাই হোক, সময় কথা বলে, আমরা কেউ না সব সময় আমরা কেউ নয়, আমরা সময়ের কাছে খেলনা, সময়ের দাস। তাহলে এই যে আজকে গ্রহগুলোর কথা বলছিলাম, যে শনির বছর, শনির আরাধ্য দেবী দক্ষিণাকালী, আর রাহু ছায়া গ্রহের আরাধ্যা দেবী হলো মা ছিন্নমস্তা, আর কেতু গ্রহের হচ্ছে মা ধূমাবতী। তাহলে এই গ্রহগুলো যখন আমাদের ফেভারে না থাকবে তখন আমরা তার পুজো করব। এই উপলক্ষে 12ই ডিসেম্বর মঙ্গলবার, এই মঙ্গলবার 2023 সাল ইংরেজি বছরের শেষ অমাবস্যা, আর 23 সালে আর এই অমাবস্যা পাবেন না, লাস্ট অমাবস্যা। এই উপলক্ষে আমি ইচ্ছাময়ী কালীবাড়িতে মাতৃ আরাধনার আয়োজন করেছি, মাতৃ আরাধনার আয়োজন করেছি, সারাদিন ব্যাপী মাতৃ পুজো, পুজো পাঠ ইত্যাদি, গ্রহদোষ খণ্ডন, অর্থাৎ পুরনো বছরের সঙ্গে পুরনোকে বিদায় যে দেওয়া, পুরনোকে হাটিয়ে দিয়ে নতুন কিছু আগমন ঘটানো, এটাই হচ্ছে কাজ। তাই উপলক্ষে অর্থাৎ যারা যারা মনে করছেন যাদের উপস্থিত থাকবেন, তারা 12ই ডিসেম্বর
2023 সাল মঙ্গলবার আপনারা উপস্থিত থাকতে পারেন। মন্দির প্রাঙ্গণ থেকে মায়ের অন্নভোগ বিতরণ করা হবে, হয় প্রতিপতি অমাবস্যায় হয়, এই অমাবস্যা নয়। তবু আমি বলার কথা বলি, সকলের এখন মুখস্থ হয়ে গেছে, আমার অনুষ্ঠান আজকে দীর্ঘদিন দেখে দেখে মুখস্থ হয়ে গেছে, তারা মায়ের অন্নভোগ মন্দির প্রাঙ্গণ থেকে নিতে পারেন ইচ্ছাময়ী কালীবাড়ির তরফ থেকে। যদি সমস্যা তীব্র থেকে তীব্র, বাধা বাধা, কোনো কিছুতেই কিছু করতে পারছে না, এই ছেলেটা আজকে 40-45 বছর বয়স হয়েছে কিছু করছে না, বিয়ে হচ্ছে না, কাজ তো হচ্ছিল না, যাও কাজ হলো তারপর বিয়েটা হলো না, বিয়ে যাও হলো সন্তান লাভে বাধা হলো, মানে কোনো না কোনো ক্ষেত্র থেকে বাধা বাধা বাধা। যখন বাধায় আপনারা জর্জরিত, বাধা যখন চেপে ধরে কোথাও কিছু পথ পাওয়া যায় না, তাই জন্য বলি আপনারা ঘুরে এসুন আমার কাছে, কারণ এখানে যেটা পাবেন জেনুইন বিচারটা পাবেন, আর প্রত্যেকটা জিনিস হিসেবের সঙ্গে তালমিলের সঙ্গে পুজো পাঠ শাস্ত্র বিধি অনুযায়ী বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যম দিয়ে ক্রিয়া করে তবে দেওয়া হয়, যার ফলে যে কোনো সমস্যা থেকে আমরা সহজেই সমাধান লাভ করতে পারি। হ্যাঁ কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কোথা থেকে? নমস্কার দাদা, আগরপাড়া থেকে বলছি দাদা। আগরপাড়া, আচ্ছা কার সম্পর্কে জানবে? এই ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ, 11টায় দেখি। আর এই জন্ম তারিখটা যদি বলো, 29/10/1998। সময়টা বলো, 4:27 রাত্রি? না না, বিকেল বেলা 4:27। আচ্ছা, ওর কেরিয়ার কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে? বৃহস্পতিবারে জন্ম, জন্মবার কি থার্সডে? ওর জন্মবার কি বৃহস্পতিবার? ওর মকর রাশি মেষ লগ্ন, ওর এখন শনির 7:30 চলছে, এই 7:30 চলাকালীন নানা ট্রাবল নানা সমস্যার জীবনে গেছে দেখো। হ্যালো, নিকট কোনো কাছের কোনো মানুষকে হারিয়েছে দেখো তো 5-6 বছরের মধ্যে? আমার মাই মারা গেছে। মাই মারা গেছে মানে ঠাকুমা, ওর তো ঠাকুমা। হ্যাঁ ঠাকুমা। দেখো দিস ইজ অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ কথা বলে, আমি যেটা বলবো সেটা খুব বিশ্বাস করি, আমি যেটা বলবো বলছি তো, আমি যেটা বলবো 19-20 হবে না আমার প্রেডিকশন, মাটি নড়বে তো আমার আমার প্রেডিকশন নড়বে না, এক সেটাই সৃষ্টি হয়ে থাকবে, যদি ডেট অফ বার্থ ঠিক থাকে সময় ঠিক থাকে হতেই হবে। আচ্ছা এখনো কর্মে সেভাবে সাফল্য পাইনি? হ্যালো, না পাইনি এখনো, দেখছি তো, তবে তবে পাইনি তাতে কি হয়েছে, পাবে, ওর কিন্তু সেই যোগটা আছে। কেন বলছি, ও দশমপতি শনি, আমি বলেছি কর্মের কারগ্রহ শনি, পরিবর্তনের কারগ্রহ হলো শনি, 2024 সাল নতুন বছর হচ্ছে শনির বছর সংখ্যাতত্ত্ব অনুযায়ী, তাহলে ওর যেহেতু শনিটা নিচস্থ, শনিকে একটু চাঙ্গা করে দাও, শনিকে একটু চাঙ্গা করে দাও, চিন্তা করতে আর হবে না, শনির জন্য কিছু প্রোটেকশন কিছু নিয়েছিলে? না না না, ও আপনি এর আগে একবার আমাদের গেছিলাম দেখাতে, আপনার দেখা পাইনি সেদিন, আপনি ছিলেন না? কোথায় গেছিলাম? কোথাও গেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো যেতে হয়, হয়তো কামাখ্যা গেছিলাম, এটা হতে পারে, আমার তো কামরূপ কামাখ্যাই তো, আবার কামরূপ কামাখ্যা যেতে হয়, বিশেষ বিশেষ কাজে আমাদের যেতে হয়। আচ্ছা ঠিক আছে, ও শনির একটা গার্ড, কারণ যেহেতু দশমপতি শনি, সেই শনি অগ্নি রাশিতে শনি থাকলে সেই শনি কিন্তু মাথা খারাপ করে দেয়,
খুব টেনশনে ভুগবে। আমি বলছি তো মাথাটাকে ডিস্টার্ব করে দেয় দশমপতি শনি, শুধু শনিকে একটু চাঙ্গা করে দাও আর ভাবতে হবে না। আমি বলছি কারণ ওর রাস্তা পাকা, ওর রাস্তা কাঁচা না, মাটি মাটি রাস্তা না যে পা ডেবে যাবে মাটিতে, ওর কংক্রিটের রাস্তা আছে জীবন উন্নতির, সেই সেই রাস্তা দিয়ে উঠে ঠিক বেরিয়ে যাবে, শুধু একটু শনিকে চাঙ্গা করে দাও আমি বলছি। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি তুই, ওর জন্যই আসল কথা নিজের খুব ইয়ে যাচ্ছে, বুঝতে পারছ। দেখো সন্তান মা, সন্তান যদি ভালো থাকে, সন্তান যদি ভালোভাবে লেখাপড়া করে, সন্তান যদি ভালোভাবে কাজকর্ম করে, সন্তান যদি বিবাহিত জীবনে সুখী হয়, তাহলে কিন্তু মা বাবার মধ্যে একটা আনন্দের স্রোত বয়ে যায়, আনন্দের বন্যা বয়ে যায়। কিন্তু সন্তান যদি সেখানে তা না হয়, মা বাবার কিন্তু চরম দুঃখের দিন দেখতে হয়। দেখো আজকে এত পড়াশোনা করো মনের মতো সেই জায়গাটা কিন্তু পাচ্ছে না, পড়াশোনা করেছে, দেখো পড়াশোনায় কিন্তু খামতি নেই, পড়াশোনা তুমিও করিয়েছো ও করেছে, কিন্তু আমার রেজাল্ট কি, আমার ফলাফল কি, এটা তো জানতে হবে। সেই জন্য বলি একটু অভিজ্ঞ জ্যোতিষীর একটু অ্যাডভাইস নাও, একটা পরামর্শ নাও, জাস্ট এটা করো, দেখো জায়গাটা খুলে যাবে, চিন্তার কিছু নেই। আমি বলছি জায়গা খুলে যাবে, নির্বাচন করে দিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি তো বলি, আমি যে কোনো কথা বল, যে যিনি দিয়েছে কেন আমি বলবো, যখন ভুলভাল কথা বলে তখন তখন একটু কানে লাগে, এছাড়া বাস্তব কথা বলবো ঠিক। ঠিক আছে চিন্তার কিছু নেই, এগিয়ে যাও। হ্যাঁ, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে একটু বলে দিই, দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়াহাট মোড়ে খাদিম জুতোর দোকানের পাশে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের ঠিক উল্টো দিকে ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। এই গেল দক্ষিণ কলকাতার দুখানা চেম্বার আপনারা পেয়ে থাকেন। এবার চলেছি হাওড়া ময়দান, হাওড়া বাসিন্দাদের জন্য বলছি, শরৎ সদনের ঠিক উল্টো দিকে শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলির ভিতর, চেম্বারের নাম জাগৃতি, বুধবার বিকেল 4টে থেকে সন্ধে 7টা। চলে আসি দমদম নাগের বাজার, ডায়মন্ড প্লাজা যে বিগ বাজারটা আছে না, একদম যশোর রোডের সন্নিকটে হচ্ছে ইচ্ছাময়ী কালীবাড়ি, আচার্য গৌরীনাথ শাস্ত্রী স্মরণী, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, বিশেষ বিশেষ তিথি যোগে মুহূর্তে পেয়ে যাবেন। এই সামনে আসতে চলেছে অমাবস্যা, 12ই ডিসেম্বর 2023, এই উপলক্ষে মঙ্গলবার খুব একটা পাওয়ারফুল বার, শনি মঙ্গলবার এমনিতেই জানেন খুবই মায়ের বিশেষ পূজাটা আলাদা স্ট্যামিনা থাকে, এই উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি, চণ্ডী পাঠের আয়োজন করেছি, কিছু ক্রিয়া করব, কিছু দোষ খণ্ডন করব, যারা যারা প্রিয়জনের উদ্দেশ্যে কাজ করাতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি প্রিয়জনের ফটো নিয়ে আসবেন, কাঁচা জামা কাপড়ের টুকরো থাকলে ভালো, না থাকলেও চলবে, আর সবচেয়ে বড় কথা হলো ধারণ ছাড়া সাফল্য, ধারণ ছাড়া প্রতিকার, যারা ভাবছেন ধারণ করাবো না, ধারণ করবে না, আমার প্রিয়জন আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী আমার স্ত্রী বলা যাবে না, গোপনে কাজ করব, সেই বস্তু ঘরে স্থাপন করুন, দেখুন গোপাল শাস্ত্রীর বস্তু কি শক্তিশালী ভাবে কিভাবে কাজ করে, কিভাবে মানব কল্যাণে
সেটা ব্যবহার করে যে আপনারা নিজে পরখ করে যারা যারা নিয়েছেন তারা পরখ করেছেন আবার পরখ করে দেখুন। ধারণ ছাড়া সাফল্য, ধারণ ছাড়া প্রতিকার, যে দেওয়াই আমি প্রথম দেখিয়েছিলাম, প্রথম আমি বল লিখেছিলাম, আমার লেখা দেখবেন আজ থেকে না দীর্ঘদিন ধরে চলছে আমার। হ্যাঁ, যারা ধারণ করতে ইচ্ছুক তাদের তো কোনো কথা নেই, আমি তাদের কথা যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি ধারণ করবে। সেদিনকে যেমন একজন একটা মেয়ে ব্যাঙ্গালোরে থাকে, তার মা বাবা এখান থেকে কাজ করাবে, বলে মেয়েকে কিছু জানানো যাবে না, গোপন কাজ ছিল, তন্ত্রের তো বিভিন্ন কাজ আছে। সে গেছিল দু এক বাবাজির কাছে, গেছিল বড় বড় কথা বলে সব অনেক গেছিল, রং চঙে পোশাক, বড় বড় মাল, আমি তো সব পরি না, বড় বড় মোটা কেরুয়ার মালা পরে একেবারে বড় বড় চুল থাকলেই সাধক হয়ে যাওয়া যায় না। দাদা কিচ্ছু বলল না, সময় দিল না, আপনি কতক্ষণ সময় ধরে সব দেখলেন, আপনি বিচার করলেন, আপনি সব নিলেন, কোনো কথা নেই, এই এই লাগবে, এই এই খরচা, ব্যাস হয়ে গেল। আমি না আগে তো শুনবো ব্যাপারটা কি হয়েছে, কোথা থেকে তার সমস্যাটা, কি ব্যাপার, তাকে ডিটেলস লেখা, তার ছবিটাকে সংগ্রহ করা, তার জামা পুরনো কাঁচা জামা কাপড়ের টুকরোকে সংগ্রহ করা, এগুলো ক্রিয়া করতে লাগে গুরুমুখী বিদ্যা, আমি এগুলো অর্জন করেছি, শিখেছি, তবে বলছি কথাগুলো। এই বাবাজিদের মধ্যে বলতে পারবো না, দু মিনিটে গেল, এইটা করতে হবে, করালে ভালো, নালে আপনাকে চেনে না, আমাকে যে কোনো সময় পাবেন আপনি। তারপর তো বাবাজিরা ফোন ধরবে না, তার অ্যাসিস্ট্যান্ট আছে না, উনি ব্যস্ত আছেন, উনি এই উনি সেই, কিন্তু আমার টাইম দেওয়া থাকে, আমি নিজে ফোন ধরি, যে কোনো সমস্যায় আপনি আমার সঙ্গে শেয়ার করতে পারেন, যে কোনো সমস্যা থেকে আপনি আমার সঙ্গে পাবেন, পাশে পাবেন, আপনার প্রবলেমটা যাতে সলভ হয়, আপনি যাতে সমাধান পান, আপনার যেন রোগটা সারে, এটাই আমার মূল মোটো, এটাই আমার লক্ষ্য। আর এই লক্ষ্যে আমি কামিয়াব করে আজ দীর্ঘদিন ধরে একভাবে চলে আসছি। হ্যাঁ, কে আছে দেখে নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি কাঁচপুর থেকে বলছি। মেদিনীপুর, তাই তো? পূর্ব মেদিনীপুর। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়, কেমন লাগে অনুষ্ঠান? আমি জোরের সঙ্গে বলি, দাপটের সঙ্গে বলি, বুক বাজিয়ে বলি, 19-20 হবে না, আমি একটা কথা বারবার বলবো টেবিল চাপড়ে। হ্যাঁ বলো, জন্ম তারিখটা যদি বলো, কার সম্পর্কে জানবে আগে শুনে নি। আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা? অনল মিদ্দা। অনলের জন্ম তারিখটা যদি বলো, 10-7-2005। সময়টা বলো, বিকাল 7:30। ওর জন্ম বার কি রবিবার অনলের? হ্যাঁ রবিবার। আচ্ছা, ওর রাশি হচ্ছে, এখানে যেটা পাচ্ছি বুঝতে পেরেছ, সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। তোমার ছেলে ঠোঁট কাটা প্রকৃতির হবে, খুব স্পষ্ট বক্তা হবে, এই সজা সাপটা কথা বলার জন্য ভবিষ্যতে ওর অনেক শত্রু জন্মাবে, কারণ সোজা কথা সবসময় কারবা হয়, অর্থাৎ তেতো হয়, সবার ভালো লাগে না, বুঝতে পেরেছ? আচ্ছা, ছেলে তোমার চার্টের মধ্যে, তোমার জন্ম ছকে দেখছি হওয়া কাজে ভীষণ বাধা হচ্ছে। হ্যালো, আমি বলছি ওর ওর হওয়া কাজে ভীষণ পরিমাণে বাধা হবে, কোন দিকটা যাবে, কি করা উচিত, কি করলে ভালো হবে, কোনো দিশা নেই, দিশাহীন জীবন। হ্যাঁ কি না বলো? আমি জানি না, এখন এইচএস দিবে, কিন্তু পড়াশুনো কিন্তু মনোযোগ দিতে পারছে না, ছেলে কিন্তু ভালো,
আমি কিন্তু ছেলেকে বলবো না যে ওর মেরিট নেই, যথেষ্ট বুদ্ধিদীপ্ততা আছে, চিন্তা ভাবনা ভালো, কিন্তু কোথাও গিয়ে সমস্যাটা বাড়ছে। বুঝতে পেরেছো? এইচএস দেবে, তুমি লিখে রেখে দাও, এই 2024 সালে দেবে। তো দুটো সাবজেক্টে ও ভালো করতে পারবে না। এখন কি নিয়ে পড়ছে? সায়েন্সে। দেখো তো, কোন টিচার, কোন শিক্ষক বা শিক্ষিকাকে পরিবর্তন করতে হয়েছে 11-12-এ? বোঝাতে পারছি না, আমি মন দিয়ে শোনো। প্রাইভেট কোন টিচার, মানে শিক্ষক বা শিক্ষিকা, তাতে কি কি পরিবর্তন করতে হয়েছে, মানে পাল্টাতে হয়েছে? চিন্তা করে দেখো যে কারোর হয়তো পড়া বুঝতে পারছে না, নোট গুলো বুঝতে পারছিল না, তাহলে না বলছো কেন? আমার প্রেডিকশনে না কেন? কখনো না বলবে না, যেটা বলবো সেটা হবে। আবার বলছি, সায়েন্স নিয়ে পড়ছে ভালো, ম্যাথসটা ভালো করে করতে বলো, ম্যাথস অঙ্কটা প্র্যাকটিস করতে বলো। ম্যাথসটা নিয়ে, ম্যাথসটা নিয়ে কি হচ্ছে, প্র্যাকটিসটা, ম্যাথস হচ্ছে প্র্যাকটিস, আর বুঝে অঙ্ক করা। অঙ্ক কোনোদিন মুখস্থ করে হয় না, যত প্র্যাকটিস করবে তত ভালো হবে, ঠিক আছে? আর কেমিস্ট্রি পোর্শনটাকে একটু ভালো করে, কেমিস্ট্রি, এই দুটো জায়গা। আর ওর একটা বন্ধু আছে, ওর একটা বন্ধু কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব করে, মাথা খায়, মানে বুঝতে পেরেছো, মানে এটা ওটা কথা বলে একটু ডিস্টার্ব করে, কিন্তু ছেলে ভালো বলে ছেলের সময়টা ভালো। এর পরবর্তী সময় এটা দেওয়ার পর জয়েন্ট দিক, আগে উচ্চ মাধ্যমিকটা ভালো করে পাশ করুক, ওর ইঞ্জিনিয়ারিং লাইনটা কিন্তু ভালো দেখছি, বিটেক করবে, বিটেক, বিটেক নিয়ে যদি পড়াশোনা করে তবে কিন্তু ভালো হবে। কোন লাইনটা ওটা? বিটেক ইঞ্জিনিয়ারিং বলছি তো, ইঞ্জিনিয়ারিং লাইনটা নিয়ে ওর কিন্তু ভালো আছে, তবে হ্যাঁ উচ্চ মাধ্যমিক। আচ্ছা, টেস্ট পরীক্ষা হয়ে গেছে? চলছে। কটা পরীক্ষা হয়েছে? দুদিন বাঁচে। হ্যাঁ, টেস্টের রেজাল্টটা দেখে নাও, উচ্চ মাধ্যমিক ভালো করে বিটেক নিয়ে করুক, দাঁড়িয়ে যাবে, চার্ট ভালো আছে। এখনই এখন ওর যে সময়টা দেখছি 22 মাস, মানে দুটো বছরের একটু কম, একটু মানে সমস্যা যাবে, গ্রহগত সমস্যা, চন্দ্র রাহুগ্রস্ত গ্রহণদোষ তৈরি করেছে, এটা শুভ নয়। এই দুটো জায়গাকে তুমি আগে একটু ঠিক করে দাও, চন্দ্রকে আর রাহুর কানেকশনটাকে, তাহলে আর চিন্তা করার, ওকে নিয়ে আর চিন্তা করার দরকারই হবে না। শুধু জানলে হলো না, তুমি জানলে এনে ঘরের মধ্যে সব বন্ধ করে রেখে দিলে, শুনে শুনে বোঝাই করলে লাভ নেই। বুঝতে পেরেছো? এই তবে আমি বলে দিলাম তো, আমার আমার ফোন নাম্বারটা রেখে দাও না, আমার সঙ্গে কথা বলে নেবে, 9874244916 নাম্বারটা রেখে দাও, 916 যে নাম্বারটা আছে 10 সংখ্যার, কথা বলে নেবে। আচ্ছা, যে কটা কথা বলেছি, কটা কথা ভুল বলেছি? না না, ওটা না, তোমার ছেলের সম্পর্কে যে কথাগুলো বললাম, কটা কথা ভুল বলেছি? ভুলের জায়গা নেই, বললাম না মাটি নড়বে তো আমার প্রেডিকশন নড়বে না, চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা আর থামতেই হবে, কারণ সময় বড় নিষ্ঠুর। তাই অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজোপাঠ যারা মনে করছেন, দূরে রয়েছেন, তারা অনলাইনের মধ্যেও করতে পারে, তাদের কিছু জিনিসপত্র যদি প্রয়োজন হয় আমি দায়িত্ব নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করি, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাৈ যোগিনী কোটি পরিবৃতাৈ ভদ্রকাল্যৈ
সায়ুধায় সপরিবারায় সবাহনায় সাভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপদ তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নম হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে।